বাক্সা জেলার কুমরিকাটাত সরণীয়া কছাৰী জনগোষ্ঠীর বাং গোসাঁই উৎসব উদুলি মুদুলি কুমরিকাটা অসমৰ আদিম জনজাতীয় জনগোষ্ঠীর সরণীয়া কছাৰী জনগোষ্ঠীর কেন্দ্রীয় বাং গোসাঁই উৎসব আজিৰে পৰা দুদিনীয়া কার্যসূচীৰে বাক্সা জেলার তামুলপুর মহকুমার অন্তর্গত কুমরিকাটার মিঠারাম দাস সমন্বয় ক্ষেত্রত অনুষ্ঠিত হয়েছে। সরণীয়া কছাৰী ছাত্র সন্থার উদ্যোগত আর সরণীয়া কছাৰী ছাত্র সন্থার দৰঙাজুলি আঞ্চলিক কমিটির সহযোগত আয়োজন করা হয় এই বাং গোসাঁই উৎসব। সম্প্রতি এক উদুলি মুদুলি পরিবেশ বিরাজ করেছে কুমরিকাটার কেন্দ্রীয় বাং গোসাঁই উৎসব। আজির প্রথম দিন আর কাইলৈ দ্বিতীয় তথা অন্তিম দিনের কার্যসূচী লওয়া হয়েছে। বিভিন্ন প্রান্তর সরণীয়া কছাৰী জনগোষ্ঠীর লগতে অন্যান্য জাতি জনগোষ্ঠীর লোক সমবেত হয়েছে এই কেন্দ্রীয় বাং গোসাঁই উৎসবত। আসরিক অর্থত এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে সমগ্র অঞ্চল। এক্ষেত্রে চাওয়া আমার এক বিশেষ প্রতিবেদন। হয়, নিশ্চিতভাবে সরণীয়া কছাৰী জনগোষ্ঠীর জাতীয় কেন্দ্রীয় বাঁহ গোসাঁই উৎসব দুদিনীয়া বর্ণাঢ্য কার্যসূচীর আজিরে পৰা আরম্ভ হয়েছে ভারত ভূটান সীমান্তবর্তী বাক্সা জেলার কুমরিকাটা মিঠারাম দাস সমন্বয় ক্ষেত্রত। গতিকে আজি কেইবাটাও কার্যসূচী খুব সুচারুরূপে ইতিমধ্যে আমি সমাপন করেছো আর ইয়ার পরবর্তী কার্যসূচীবিল খুব সুন্দর রূপত আমি সমাপন করার একটা আশা প্রকাশ করেছো। আর অহাকালে যে আমার মূল কার্যসূচী বাঁহ গোসাঁই পরিভ্রমণকে আদি করে মুকলি সভার যিনি মূল কার্যসূচী আছে খুব সুন্দর রূপত আমি এইখানে আগবাই লো যাব পারিম বলে আমি আশা রাখিছো। আর আমি আশা রাখিছো যে বিগত বর্ষবিল বাঁহ গোসাঁই উৎসব প্রায় 20-30 হাজার মানুষের সমাগম ঘটিছিলে। গতি যাবলি যেহেতু আমি সরণীয়া কছাৰী জনগোষ্ঠীর কেন্দ্রীয় বাঁহ গোসাঁই উৎসবটি কোভিডর কারণে আমি অনুষ্ঠিত করব নোৱাৰিলো। গতি সেইকাৰণে আমি আশা রাখিছো যে যাবলির পৰা আজি তারিখলকে প্রায় এবছর সময় সরণীয়া কছাৰী জনগোষ্ঠীর জনসাধারণের সমান্তরালভাবে আন আন জনগোষ্ঠীর মানুষখিনিও এই বাঁহ গোসাঁই উৎসবত আহিবর কারণে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। গতি মই ভাবিছো পূর্বর বর্ষবিলাকৰ তুলনাত এইবার আরো অধিক মানুষের সমাগম ইয়াত ঘটিব। আর এই বাঁহ গোসাঁই উৎসবত সরকারে বা প্রশাসনে বান্ধি দিয়া কোভিডর যে নীতি নিয়ম সেইখানে সম্পূর্ণরূপে মানি আমি মানে এই কার্যসূচীটি সমাপন করবর কারণে আগবাড়ি যাতে কোভিডর কোনোবা মানে আমার বাঁহ গোসাঁই উৎসবলৈকে আহা মানে ব্যক্তিয়ে যাতে কোভিডত আক্রান্ত হয়ে ঘরমুখী হবলগিয়া নহয় তার সম্পূর্ণ বিধি ব্যবস্থা ইতিমধ্যে আমি হাতত লৈছো। এন্ট্রি এক্সিট মানে তোরণের মানে প্রভিজন রখা হয়েছে, মাস্ক বিতরণ করা হয়েছে, সেনিটাইজারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো এনে ধরনের সম্পূর্ণভাবে আমার কোভিডর কারণে যাতে জাতীয় উৎসবটির যে মাদকতা সেই যাতে ম্লান হয়ে না যায় তার কারণে আমি সম্পূর্ণরূপে সদৌ সরণীয়া কছাৰী ছাত্র সন্থায় দৰঙাজুলি আঞ্চলিক সরণীয়া কছাৰী ছাত্র সন্থার সহযোগত আর ইয়ার অভ্যর্থনা সমিতির সঙ্গে লগ লাগি এই সকলবর যাবতীয় কাম ইতিমধ্যে আমি সমাপন করেছো। কালি রাতেপা ঠিক 8 বজার লগেলগে আমার গোসাঁই ধ্বজা মানে উত্তোলন করা হব। পরবর্তী পর্যায়ত সরণীয়া কছাৰী জনগোষ্ঠীর কেউটা জাতীয় সংগঠন ক্রমে সদৌ সরণীয়া কছাৰী ছাত্র সন্থা, সরণীয়া কছাৰী গণতান্ত্রিক নারী মঞ্চ, সরণীয়া কছাৰী সাহিত্য সভা অসম আর সরণীয়া কছাৰী সম্মিলনী সংগঠনসমূহৰ মূল পতাকা উত্তোলন করা হব। পরবর্তী পর্যায়ত স্মৃতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠান এটা আছে আর বাঁহ গোসাঁই পরিভ্রমণ আরম্ভ হব। পরবর্তী পর্যায়ত 1 বজাৰ মুকলি সভা আরম্ভ হব। তো পরবর্তী পর্যায়ত বন্তি প্রজ্বলন আর সাংস্কৃতিক সন্ধিয়া। গতিকে এই সকলবর অনুষ্ঠানত আমি সর্বস্তরের জনসাধারণের সহায় সহযোগিতা তথা উপস্থিতি আমি আন্তরিকতার কামনা করি। মুকলি সভাত মুখ্য অতিথি হিসাবে আমন্ত্রণ জানা হয়েছিল বিটিসি প্রধান মাননীয় শ্রীযুত প্রমোদ বড়ো ডাঙরিয়া আর বিশেষ বক্তার আসন অলঙ্কৃত করব আমার আটাইরে শ্রদ্ধার মৰাণ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তথা লোক সংস্কৃতির গবেষক ডক্টর অনিল শইকীয়া স্যার, বিশিষ্ট সাহিত্যিক সমালোচক ইসমাইল হুসেন স্যার আর বিশিষ্ট অতিথির আসন অলঙ্কৃত করব সদৌ বাথু মহাসভার সন্মানীয় সভাপতি ডক্টর লীলাধর ব্রহ্ম ডাঙরিয়া আর স্বতন্ত্র রাজ্যিক মন্ত্রী জলসিঞ্চন বিভাগের ভবেশ কলিতা ডাঙরিয়া উপস্থিত থাকিব। 5 নং কোকরাঝার লোকসভা সমষ্টির সাংসদ সন্মানীয় নবকুমার সরণীয়া ডাঙরিয়া উপস্থিত থাকিব। তেওঁলোকর সমান্তরালভাবে আমার সদৌ ছাত্র সন্থাকে ধরে বিভিন্ন জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনসমূহর সন্মানীয় সভাপতি সম্পাদক সকল আমার ইয়াত মুকলি সভাত অংশগ্রহণ করি। ইয়াত আমি যেহেতু যাওয়া বছর কোভিডর কারণে আমি অনুষ্ঠানটি উদযাপন করব নোৱাৰিলো, গতিকে এবছর অধীর আগ্রহে রাইজে এই বাঁহ গোসাঁই উৎসবলৈকে আহিবৰ কাৰণে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। গতিকে পূর্বর অভিলেখ ভাঙি প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হব বলে আমি আশা রাখিছো।